গাইস, যেমন কি আপনাদেরকে বলেছিলাম SX700, এই যে SX700, তার পাশে যেমন কি আপনাদেরকে বলেছিলাম RS 1540, হাজিরে তো এই দুটোর কম্পারিজন একটা ভিডিও আমি আনবো, একটা লাইভের জন্য বেস্ট, একটা ডিএর জন্য বেস্ট, তো দুটোই আজকে আপনাদেরকে কোয়ালিটি শোনাবো। তবে এখন বলবো না কোনটা আমার ভালো লেগেছে, সেটা আমি লাস্টে বলছি, তবে আপনারা শোনেন আর কোয়ালিটি কোনটা ভালো লাগছে আপনারা নিচে কমেন্ট করে বলেন, ঠিক আছে। তার পাশাপাশি আপনাদেরকে একবার দাম জানিয়ে দিই, এই যে SX700, এটা হচ্ছে SX700, এটা হচ্ছে এমপ্রো কোম্পানির SX700Y। এই স্পিকারটা আমি কয়েকদিন আগে একটা, এই স্পিকারটা যেমন কি কোম্পানি বলেছিল যে নাকি ডিজের জন্য বেস্ট, তো আমি সেটাকে টেস্ট করার জন্য যে আসলে কি ডিজের জন্য বেস্ট, তো হ্যাঁ আমি দেখলাম যে স্পিকারটা যা কোয়ালিটি, হ্যাঁ ডিএর জন্য বেস্ট এটুকু আমি বলতে পারি। তার জন্য আমি একটা ভিডিও করেছি আলাদা করে স্পিকারটার উপরে, সেই ভিডিওটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। তো এই স্পিকারটার 4 ইঞ্চি কয়েল আছে, কপার কয়েল, 15 ইঞ্চির মধ্যে 700 ওয়াট RMS পাওয়ারের স্পিকার, এমপ্রো কোম্পানির। তো ওই ভিডিওটা আমি আলাদা করে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন, আমি আলাদা একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তার পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমপ্রো কোম্পানির RS 1540 মডেলের 15 ইঞ্চি স্পিকার, এটার RMS পাওয়ার হচ্ছে 800 ওয়াট, ঠিক আছে। এটারও আমি আর একটা আলাদা করে সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা সেটাও চেক আউট করতে পারেন। এটা হচ্ছে 800 ওয়াটের স্পিকার আর এটা হচ্ছে 700 ওয়াটের স্পিকার। তো দুটোর একটা কম্প্যারিজন ভিডিও, যেমন দুটোর একটা কম্প্যারিজন ভিডিও যেমন আমি বলেছিলাম আপলোড করবো, দুটোর একটা কম্প্যারিজন ভিডিও চ্যানেলে চলে আসবে। তো আজকে আমি সেই কম্প্যারিজন ভিডিওটা নিয়ে এলাম, আপনাদেরকে দুটোরই কোয়ালিটি শোনাবো, দাম আপনাদেরকে বলে দিই। যেটা হচ্ছে আমাদের SX700, এটার দাম আপনার MRP প্রাইস 8400 টাকা, আমার কাছ থেকে নিলে বা ডিসকাউন্ট তো হয়েই যাবে, ঠিক আছে, আমার কাছ থেকে নিলে ওটা ডিসকাউন্ট হয়ে যাবে 8400 টাকা। 8400 টাকা হচ্ছে MRP প্রাইস একটা পিসে। আর এখানে যেটা RS 1540 মডেলের স্পিকারটা আছে, এটার প্রাইস হচ্ছে 11400 টাকা করে পিস, ঠিক আছে। এটা হচ্ছে লাইভের জন্য বেস্ট আর এটা হচ্ছে ডিজের জন্য বেস্ট, ঠিক আছে। তো দুটোই আমি টেস্ট করেছি, দুটোরই কোয়ালিটি খুবই ভালো, সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা আমি দিলাম। এই বক্সটাতে 700 700 আছে SX সিরিজে, যেটা হচ্ছে কোম্পানি বলছে এবং সাথে আমিও বলছি হ্যাঁ এটা ডিজের জন্য বেস্ট স্পিকার। আর এখানে যেটা আছে 800 800 করে, এটা কোম্পানি বলছে যে লাইভের জন্য বেস্ট, আর এটার কোয়ালিটিটা আমি শুনলাম মোটামুটি এটা লাইভের জন্য বেস্ট, হ্যাঁ আপনারা বলতে পারেন, ঠিক আছে। তো চলেন গানটা বাজাচ্ছি, দেখিয়ে দিই ইকোলাইজার দুটোই অফ আছে, ঠিক আছে, ইকোলাইজার দুটোই অফ আছে। নিচে ইকোলাইজারের কথা যদি বলি, নিচে ইকোলাইজারও বাইপাস করা আছে দুটো চ্যানেলেরই, ভলিউম দুটোতেই ফুল দেওয়া আছে, ঠিক আছে। এখন বাজছে ওই সাইডেরটা, মানে লাইভ সিরিজ, এবার বাজাচ্ছে ডিজে সিরিজ। আপনাদেরকে বলি দুটোই স্পিকার আমি সামনে থেকে শোনাচ্ছি, ঠিক আছে, আপনারা কোয়ালিটি দেখে বলেন কোনটাতে বেটার লাগছে। আমি দুটো স্পিকার দুদিকে ঘুরিয়ে দিচ্ছি আর সামনে থেকে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা কমেন্ট করে বলেন। তবে আমার যেহেতু আমার মনে হচ্ছে কোনো একটা দিক দিয়ে SX সিরিজটা না মালটা আরও বেটার বাজছে, যেমন মিড হাই তার পাশাপাশি না বেস্টটাতেও ভালো বাজছে, তো আপনারা দেখেন।
থেকে একটা শুট দেবো আপনাদেরকে, দূর থেকে বাজাচ্ছি, এই ওইটা বাজাচ্ছি, দূর থেকে শুট দেবো। এটা বাজাচ্ছিলাম আমি RS 1540 মডেলটা, এবার SX 700টা বাজাচ্ছি, শোনেন। এবার সেম ভাবে আপনাদেরকে SX 700টা বাজিয়ে শোনাচ্ছি, শোনেন। যেটা বাজলো সেটা হচ্ছে এমপ্রো SX 700 সিরিজে, ঠিক আছে, 700 সিরিজের মালটা বাজালাম। তো দুটো আপনারা দেখেছেন, দুটোই সাউন্ড শুনেছেন, সেম বাড়িয়েছি আর ফুল এখান থেকে তোলা ছিল, মাস্টার সেমই ছিল, গানটাও সেম আমি প্লেব্যাক করেছি। আপনারা এবার কমেন্ট করে জানান কোনটা বেটার বেজেছে। তো এবার বলেন, দুটোরই তো কোয়ালিটি আপনাদেরকে শোনালাম, এবার আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলেন যে দুটোর মধ্যে আপনার কোনটা কোয়ালিটি ভালো লেগেছে। তবে আমার মনে হয় এইটা তো এক নাম্বার, আমার খুব পছন্দের স্পিকার SX 700Y, যেটা আমার খুবই ভালো লেগেছে ডিজের জন্য। আর এটা যে মডেলটা আছে এটা হচ্ছে RS 1540, এটা হচ্ছে 800 ওয়াটের স্পিকার, ঠিক আছে, এটা হচ্ছে 700 ওয়াটের, এটা হচ্ছে 800 ওয়াটের, দুটোতেই 4 ইঞ্চি কপার কয়েল। তবে এইটার কোয়ালিটি হচ্ছে লাইভের জন্য বেস্ট, আপনারা যদি বাউল প্রোগ্রাম বলেন বা অর্কেস্ট্রা প্রোগ্রাম বলেন বা কীর্তনের জন্য আপনাদের যদি হেভি স্পিকারের প্রয়োজন হয় 15 ইঞ্চির মধ্যে, তাহলে হ্যাঁ আপনি এটা ইউজ করতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনার ডিজে পারপাস বেশি ইউজ হয়, তাহলে আপনি এইটা ইউজ করতে পারেন, মানে 700Y ডিজের জন্য, আর RS 1540টা হচ্ছে লাইভের জন্য, ঠিক আছে। তো এটা আপনাকে মনে রেখেই কিন্তু স্পিকার কেনার সময় কিনতে হবে। এটার দাম হচ্ছে আপনার 11,400 টাকা করে পিস, SX 700Y এটার দাম হচ্ছে আপনার 8,400 টাকা করে পিস। আমার ক্ষেত্রে যদি বলি, যেমন আমি অলরাউন্ডার ইউজ করি, কখনো কখনো ডিজে বাজাই, কখনো কখনো বাউল প্রোগ্রাম করতে যাই, কখনো কখনো অর্কেস্ট্রাতে বাজিয়ে দিই, কখনো কখনো আবার কীর্তনেও বাজাতে হয়, আবার মোবাইল ডিজের ক্ষেত্রেও ইউজ হয়। তো আমার পছন্দের কথা যদি আমি বলি, তো আমি আমি এক কথায় SX 700 নিতাম। আমি যদি নিজের কথা বলি, তো আমি SX 700 নেব, ঠিক আছে। তবে আপনার যদি মনে হয় আপনার লাইভ বেশিরভাগ আপনার সেট আপ লাইভের ক্ষেত্রে ভাড়া যায়, তাহলে আপনি হ্যাঁ এটা নিতে পারেন। ক্লিয়ারভাবে বলতে গেলে এমপ্রোর যেটা RS 1540, এটা হচ্ছে পুরোপুরি একদম লাইভ স্পিকার, আর SX 700Y এটা হচ্ছে ডিজের জন্য তৈরি ডিজে স্পিকার, ঠিক আছে। তাছাড়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমি সাউন্ড রিলেটেড স্পিকার, অ্যাম্পলিফায়ার, মিক্সার যাই বলেন না কেন, সব কিছু আমি এই চ্যানেলে রিভিউ করে থাকি। তার পাশাপাশি ডিজে ব্লগও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, বাই বাই।